আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে চান বারোদলীয় জোটের নেতারা, সরকারে যাওয়ার আগেই অনাস্থা ভয়ে নওয়াজ, মামলা তুলতে হুমকি যশোরের আলোচিত যুবলীগ নেতা ম্যানসেল সহ আটক তিন, দেশে ফেরত পাঠানো হচ্ছে সীমান্তরক্ষী সহ মিয়ানমারের 330 নাগরিককে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকারকে ব্যবসা বান্ধব বললেন খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম। চট্টগ্রামের লোহাগাড়ায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ইসমাইল নামের আরও একজন হামলার শিকার হয়েছেন। আরিফ উপজেলার বারো আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি। বুধবার রাত 8:45 পাদোয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ফড়িয়া দিরকুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আরিফুল ইসলাম পাদোয়ার ফড়িয়া দিরকুলের মোহাম্মদ হাসানের পুত্র, একই এলাকার মোহাম্মদ হারুনের পুত্র মোহাম্মদ ইসমাইল। জানা যায়, আরিফ পদুয়া বাজার হতে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে, তাদের থামিয়ে সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি মারতে শুরু করে। সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আরিফের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। আর আরিফের সঙ্গে থাকা ইসমাইলকে কিলঘুষি সঙ্গে বুকে জোরালো আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার সদর হাসপাতালে নিয়ে যায়। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে চান বারোদলীয় জোটের নেতারা। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর আন্দোলনকে বেগবান করতে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন বারোদলীয় জোটের নেতারা। বুধবার বারোদলীয় জোটের উদ্যোগে জোটের শরিক বাংলাদেশ এলডিপির পুরানা পল্টন কার্যালয়ে জরুরি সভায় এ মন্তব্য করেন তারা। নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ ও নির্বাচনের বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং সীমান্তে ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। নেতারা মনে করেন, জনরায়হীন একটি ডামি সরকার বর্তমানে দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট দেশের জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। জোট নেতারা এই অবৈধ ডামি সরকার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান। আগামী 18 ফেব্রুয়ারি রোববার বেলা 11:00 জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব রাজবন্দীর মুক্তি ও অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারে যাওয়ার আগেই অনাস্থা ভয়ে নওয়াজ। রাজনীতির পাঠশালায় কেউ বন্ধু নয়, ক্ষমতার খেলায় কেউ আপন নয়। গুনে গুনে পা ফেলতে হয়, দুকদম পরপরই নাড়ি টিপে দেখতে হয় বারবার সব ঠিক আছে না তো। মসনদের আসরে সবাই শত্রু। প্রধানমন্ত্রীর গদিতে বসার আগে অতি প্রাচীন এই রাজ দর্শনটিকে পিটিয়ে ঝালিয়ে পয়মন্ত করে নিল কুরসি কুস্তিতে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। শরিকদের খোরাক মেটানোর পরও খচখচানি কাটেনি। এ কারণেই নো অনাস্থা শর্তের কঠিন শিকলে হাত পা বেঁধে ফেললে পাঁচ সতীর্থের, অর্থাৎ শাহবাজ শরীফের 5 বছরের তালুকে ছটাক পরিমাণ উচ্চ বাচ্চাও করতে পারবে না সঙ্গের সাঙ্গপাঙ্গরা। ডন জিও এক্সপ্রেস ট্রিবিউনের খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে 2 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ধারাবাহিক বৈঠকের পর অবশেষে জোট হল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। নিজ নিজ শর্ত বহাল রেখে প্রধানমন্ত্রী নির্বাচন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। আশ্চর্যজনক পদক্ষেপে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের সর্বোচ্চ নেতা এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হিসেবে তার ভাই শেহবাজ শরীফকে মনোনীত করেছেন। এতে সায় দিয়েছে পিপিপিও। তবে সরকারে যাওয়ার আগেই অনাস্থা ভয়ে ছিলেন নওয়াজ। এজন্য রাজনীতি সমীকরণে নতুনভাবে দর কষলেন আবারও নো অনাস্থা শর্তেই জোট গঠনে পিপিপির সঙ্গে এগোলেন এ পথ। এদিকে পিপিপির চাওয়া দেশটির প্রেসিডেন্ট হবে দলের নেতা আসিফ আলী জারদারি, খবর ডনের। মামলা তুলতে হুমকি যশোরের আলোচিত যুবলীগ নেতা ম্যানসেল সহ আটক তিন। যশোরে আলোচিত যুবলীগ নেতা মেহবুবুল রহমান ম্যানসেলকে 3 সহযোগী সহ আটক করেছে পুলিশ। মামলা প্রত্যাহার করতে হুমকি ধমকি দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মুজিব সড়ক
সংলগ্ন ষষ্ঠী তলাস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের ষষ্ঠীতলা সুরেন্দ্রনাথ সড়কের ফরহাদুর রহমান আলমাসের ছেলে মেহেবুবুর রহমান ম্যানসেল, নাজির শঙ্করপুরের আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে অভি রহমান, রেলগেট পশ্চিমপাড়ার নূর ইসলামের ছেলে আসাদুজ্জামান ও ষষ্ঠীতলা পাড়ার মোহাম্মদ আনসারের ছেলে মিজান। পুলিশ জানায় 2023 সালের 5 মার্চ ম্যানসেল ও তার সহযোগীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ঢুকে কর্মকর্তা মোনা আরফিনকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মোনা আফরিন। এ মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মোনা আফরিনকে হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। গত 12 ফেব্রুয়ারি ফের মোনা আফরিনকে হুমকি দেওয়া হয়। পরে বুধবার দুপুর 12:15 দিকে ম্যানসেল ও তার সহযোগীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ঢুকে মোনা আফরিনকে গালিগালাজ এবং মামলা তুলে নিতে অ্যাফিডেভিট করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এছাড়া 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন মোনা আফরিন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ম্যানসেল সহ 4 জনকে ঘটনাস্থল থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে 100 টাকা মূল্যের একটি এবং 50 টাকা মূল্যের একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প জব্দ করা হয়। দেশে ফেরত পাঠানো হচ্ছে সীমান্তরক্ষী সহ মিয়ানমারের 330 নাগরিককে। অভ্যন্তরীণ বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী সহ মিয়ানমারের 330 জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার 8টার দিকে কক্সবাজারের ইনানিতে নৌবাহিনীর জেটিতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এর আগে সকাল 6টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম স্কুল থেকে 6টি গাড়িতে করে কঠোর নিরাপত্তায় তাদের ইনানি সৈকতে আনা হয়েছে। জানা গেছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম স্কুল ছাড়াও টেকনাফ হিলায় রাখা বাকি বিজেপি সদস্যদের আনা হচ্ছে। বিজেপি সদস্যদের বহন করা গাড়ির সামনে ও পেছনে বিজেপির 2টি গাড়ি রয়েছে। তাদের হস্তান্তরের লক্ষ্যেই ইনানি সৈকতসহ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন ঘুমধুম স্কুল থেকে 166 জনকে 6টি গাড়িতে করে ইনানিতে আনা হয়েছে। বাকিদেরকে হিলা থেকে আনা হবে। সেন্ট মার্টিন টেকনাফ রুটের পর্যটকবাহী 2টি জাহাজ তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমারের জাহাজকে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে রোহিঙ্গাদের নিতে আসা জাহাজটি রাত 1টার দিকে মিয়ানমার সিটু বন্দর থেকে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছে। বিজেপি সদস্যদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং মিয়ানমারের সংশ্লিষ্ট উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। সরকারকে ব্যবসা বান্ধব বললেন খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী। সরকার যেমন জনবান্ধব না হয়ে হয়েছে ব্যবসা বান্ধব, তেমনি ব্যবসায়ীরা হয়েছেন সরকার বান্ধব, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দুপুরে রাজধানীর মতিঝিলে SMCI-এর অনুষ্ঠানে একথা বলেন তিনি। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকার সমালোচনা করেও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নিত্যপণ্যের বাজারে ভোক্তাকে পণ্যের দামে ও মানে স্বস্তি দিতে নিয়মিত অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তর। তবে সেই অভিযান যেন ব্যবসায়ীদের গলার কাটা না হয় সেদিকে সরকারের নজর চান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI-এর সাবেক ব্যারিস্টার নিহাত কবির। বুধবার দুপুরে MCCI আয়োজিত সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানালেন ভোক্তাবান্ধব বাজার তৈরি করেছে সরকার। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে যেমন জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর ভূমিকার সমালোচনা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী, তেমনি সরকারকে সমর্থন করতে গিয়ে নিজেদের দাবি আদায়ে ব্যবসায়ীরা অনেক পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ব্যবসায়ীদের জনবান্ধব হতে হবে, ব্যবসায়ীরা কেন সরকার বান্ধব হয়ে পড়ছে? আগে যেখানে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে বার্গেন করতে, এখন তা করতে পারছে না। ব্যবসায়ীদের জনস্বার্থ দেখতে হবে। বাজার ব্যবস্থাপনা স্মার্ট করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, এর মধ্যে চাঁদাবাজ ও সড়কে বিভিন্ন শ্রেণীর দৌরাত্মের দিকে ইঙ্গিত করে টিটু বলেন, অনেকেই ধরা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কাজ করছে, আগামী মাসেই তা দেখতে পারবেন। বাজার ব্যবস্থাপনা ভালো করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হচ্ছে। সেমিনারে জানানো হয় বহুমুখী রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে আগামী বছর থেকে বিভিন্ন দেশে বৈশাখী মেলার আয়োজন করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়।